Assalamualaikum. আমি মুসাম্মা দানজমনারা খাতুন আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আমি গতদিন সমাস টপিকের উপর আলোচনা করেছিলাম। সে সমাসের পরিস্থিতিতে আমি পুরো সমাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তার বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমাদের হচ্ছে সমাসের দ্বন্দ্ব, কর্মধারয় এবং তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। কর্মধারয় সমাস, কর্মধারয় সমাসে আমরা কি বলেছিলাম? দ্বন্দ্ব সমাসে বলেছিলাম উভয় পদ প্রধান, যেমন পিতা ও মাতা। দ্বন্দ্ব সমাসে আমরা বলেছিলাম পিতা মাতা। তাহলে কে প্রধান, পিতা না মাতা? তাহলে পিতা এবং মাতা উভয়ই প্রধান, সেজন্য এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। হাট বাজার, হাট না বাজার, কোনটা বেশি প্রাধান্য পাচ্ছে? দুইটাই। সেজন্য আমরা সরাসরি চলে যাচ্ছি কর্মধারয় সমাসে। কর্মধারয় সমাসে আমরা কি বলেছিলাম দ্বিতীয় টপিকে? অর্থ অনুসারে যে সমাসের শ্রেণীবিভাগ আমরা দেখিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে দ্বিতকে গায় পরপদের গান। দ্বিতক বলতে দ্বিগু, কর্মধারয় তৎপুরুষ এবং কর্মধারয় সমাস। তাহলে কর্মধারয় সমাস নিয়ে, যেহেতু কর্মধারয় সমাসে আমরা কি পাচ্ছি, পরপদ প্রধান এবং তুলনা কি বোঝাবে? একে অপরের সঙ্গে তুলনা বোঝাবে। তুলনা কর্মধারয় সমাসে আমরা যেমন নব পৃথিবী সাধারণ কর্মধারয় সমাসের সাধারণটাতে আমরা কি দেখব? সাধারণ কর্মধারয় সমাসে দেখব যে নব পৃথিবী। তাহলে পৃথিবী তো পৃথিবী, সেটাকে আমরা কিভাবে দেখছি? নব যে পৃথিবী। আবার মহাকীর্তিতে কি মহান যে কীর্তি বা মহৎ কোনো কাজকে আমরা বুঝছি, তাহলে কীর্তিটাই প্রধান পাচ্ছে, আবার পৃথিবীটাও প্রধান, সেজন্য এটা পরপদ প্রধান। তাহলে যে দ্বারা যে নব যে পৃথিবী, মহান যে কীর্তি মহাকীর্তি। তাহলে ব্যাসবাক্যতে আমরা দেখছি নব যে পৃথিবী, মহান যে কীর্তি। আবার যিনি ও তিনি দিয়েও করা যাবে, যিনি ও তিনি, জজ সাহেব কি আছে এখানে? যিনি জজ তিনি সাহেব। মৌলভী গিন্নিমা, তাহলে গিন্নিমাতে যিনি গিন্নি তিনি মা। তাহলে আমরা সাধারণ কর্মধারায় দেখলাম এখানে কাজল কালো অধর পল্লব বিষাদ সিন্ধু। এই তিনটাও তো আমরা জানি যে কর্মধারয় সমাস। তাহলে কাজল কালো,
কাজলের রংটা কি? আমরা সব সচরাচর জানি এটা কালো, তাহলে এটা কি পসিবল না ইম্পসিবল? এটা যেহেতু পসিবল। অধর, অধর মানে কি? নিচের ঠোঁটকে বুঝি। আর পল্লব বলতে আমরা বুঝি পাতাকে। তাহলে ঠোঁট যতই হচ্ছে পাতার মতো হোক না কেন, পুরো আমরা পাতার মতো তো ঠোঁট হয় না, এমনি পাতার সঙ্গে আমরা তুলনা করছি। সেটা যেহেতু ঠোঁটটা পাতার মতো হয় না, সেটাই সেজন্য এটা ইম্পসিবল। আর বিষাদ সিন্ধু, এটাও ইম্পসিবল, কিন্তু এইখানে হচ্ছে ইম্পসিবল। এইখানে এইখানে যেহেতু বিষাদটা কি, বিষাদ হচ্ছে অদৃশ্য, যেটা যেহেতু এই দুইটাই ইম্পসিবল, সেহেতু এইখানে নির্ণয় করা তো কষ্ট, তাহলে এটা হবে অদৃশ্য। তাহলে কাজল কালো, কাজলের ন্যায় কালো। আর অধর পল্লবে আমরা কি ব্যাস বাক্য করব? অধর পল্লবের ন্যায় বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। তাহলে এটা কি উপমান, যেহেতু দৃশ্যমান এবং বাস্তবসম্মত, সেহেতু এটা হচ্ছে উপমান। আর উপমিত, উপমিত আর এটা হচ্ছে রূপক। এইখানে আমরা চলে যাব। আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি মধ্যপল্লবী কর্মধারয় সমাস ঘর জামাই। ঘর জামাইতে আমরা কি, ঘর জামাই বলতে আমরা কি বুঝি? সচরাচর কি বিয়ের পরে মেয়েরা শ্বশুর বাড়ি যায়, কিন্তু এখানে দেখা যায় যে যে জামাইটা শ্বশুর বাড়িতে থেকে যায় সেটাকে আমরা ঘর জামাই বলি। তাহলে কি ঘরের জামাই না কি হবে? ঘরে আশ্রিত যে জামাই। আশ্রিত জামাই, ঘরে আশ্রিত জামাই, তাহলে হচ্ছে ঘর জামাই। তাহলে এই আশ্রিত এই পদটা যেহেতু লোপ পাচ্ছে, সেজন্য এটা মধ্যপদলোপী লোপী কর্মধারয় সমাস। যেখানে যে বা যিনি তিনি দিয়ে ব্যাস বাক্য সচরাচর করা হয়, সেক্ষেত্রে আমরা সাধারণ কর্মধারয় সমাস পাই। এবং যেটা হচ্ছে প্রত্যক্ষ বস্তুর সঙ্গে প্রত্যক্ষ বস্তু যে তুলনা হয় সেটা হচ্ছে উপমান, আর প্রত্যক্ষ বস্তুর সঙ্গে পরোক্ষ বস্তুর যে তুলনাটা হয় সেটা হচ্ছে উপমিত। এবং রূপকের ক্ষেত্রে আমরা দেখি যে বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। সিন্ধু কখনো, সিন্ধুকে আমরা তো দেখতে পাই, তাহলে একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ বস্তুর সঙ্গে যেহেতু তুলনা হচ্ছে সেটা হচ্ছে। এবং ব্যাস বাক্যর ভিতরে রূপ কথাটি প্রাধান্য পাচ্ছে, সেজন্য এটা রূপক কর্মধারয়। আর যেহেতু মধ্যপদলোপী কর্মধারয় সমাসে মাঝের পদটা লোপ পাচ্ছে, সেজন্য এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তারপরে কি কর্মধারয়ের পরে আমরা শিখব তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসেও কি আমরা জানি যে পরপদ প্রধান, রদ দেখা, রদকে দেখা। কিন্তু এখানেও তো আমরা হচ্ছে এর ব্যাস বাক্য কি হবে? রদকে
দেখা তাহলে এটা এই পদটা তো চলে যাচ্ছে কিন্তু এটাকে আমরা পদ হিসেবে ধরব না এটাকে আমরা বিভক্তি হিসেবে জানব তাহলে বিভক্তি যেখানে লোপ পেয়ে যে সমাসটা হয় সেটাই আমরা তৎপুরুষ সমাস তাহলে এখানে কে এই কেটা কোন বিভক্তি দ্বিতীয় বিভক্তি দ্বিতীয় তৎপুরুষ মন গড়া তাহলে মনকে গড়া নাকি মন মন দিয়ে গড়া মন দিয়ে গড়া এটা হচ্ছে তৃতীয় তৃতীয় তৎপুরুষ তৃতীয় তৎপুরুষ মন দিয়ে গড়া গুরু ভক্তি গুরু ভক্তি আর হস যাত্রা এইখানে গুরুকে ভক্তি এখানে লক্ষ্য করো যেহেতু এইটাও কে এইটাও কে তাহলে আমরা কি ক্ষেত্রে বুঝবো যে এটা হচ্ছে চতুর্থ তৎপুরুষ এখানে ভক্তি কিংবা দান বুঝাবে আর উদ্দেশ্য বা জন্য বুঝাবে ব্যাসবাক্যে উদ্দেশ্য বা জন্য বুঝাবে এবং ভক্তি কিংবা দানের ক্ষেত্রে আমরা চতুর্থ তৎপুরুষ চতুর্থ তৎপুরুষ হজের হজের জন্য যাত্রা তাহলে এটাকে কি বুঝালাম ভক্তি বা দান এর ক্ষেত্রে চতুর্থী বিভক্তি হবে এবং জন্য ও উদ্দেশ্য জন্য ও উদ্দেশ্য বুঝালে চতুর্থী বিভক্তি হবে বিলাত ফেরত বিলাত ফেরত বিলাত ফেরতে কি বিলাত হতে থেকে থাকলে কোন বিভক্তি পঞ্চমী তৎপুরুষ তাহলে বিলাত থেকে ফেরত বা বিলাত হতে ফেরত বিলাত হতে ফেরত তাহলে এটা কোন কোন বিভক্তি পঞ্চমী তৎপুরুষ মামা বাড়ি মামা বাড়ি কোন বিভক্তি র এর ষষ্ঠী ষষ্ঠী তৎপুরুষ মামার বাড়ি বাক্স বন্দি তাহলে এখানে এ এর তাহলে বাক্সে বন্দি বাক্সে বন্দি তাহলে এটা সপ্তমী বিভক্তি বোঝাচ্ছে এবার লক্ষ্য করো শিক্ষার্থীরা নাতি এই এইগুলো থাকলে আমরা নয় তৎপুরুষকে চিহ্নিত করব এইগুলোর দ্বারা যেমন অজানা নয় জানা তারপরে অনাচার নয় আচার
অনাসার নাতি দীর্ঘ আর এক কথায় প্রকাশ করা যায় যে সমাসগুলো যেমন জলচর জল চর জলে চরে যে তারপরে এর উপপদ তৎপুরুষ উপপদ তৎপুরুষ এক কথার মাধ্যমে যে যে ব্যাসবাক্য করা যায় সেটাই হচ্ছে উপপদ তৎপুরুষ জলচর আজকে পর্যন্ত পরবর্তী ক্লাসে দেখার জন্য পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আবারও স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আল্লাহ হাফেজ।